ইস্টবেঙ্গল ও মোহামেডানকে বড় ছাড় দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বড়সড় ছাড় পেল ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ আই লিগ আইএসএল এর নটি ক্লাব। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে শনিবার ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হলো ভারতের নয়টি ক্লাবকে, যারা লাইসেন্সিংয়ে ব্যর্থ হয়েছিল। আইএসএল এ ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড ও হায়দ্রাবাদ এফসি এবং আই লিগের মোহামেডান, শ্রীনিধি ডেকান, রিয়াল কাশ্মীর, গোকুলম কেরালা, চার্চিল ব্রাদার্স ও আইজল এফসিকে এআইএফএফ তরফ থেকে বিশেষ ছাড় দেওয়া হলো। শনিবার গির্জা মুঙ্গালির সভাপতিত্বে বৈঠকে বসে ক্লাব লাইসেন্সিং কমিটি। সেখানে প্রিমিয়ার ওয়ান লাইসেন্সের জন্য আইএসএল এর তিনটি ক্লাব ও প্রিমিয়ার টু লাইসেন্স পাওয়ার জন্য আই লিগের ছয়টি ক্লাবের আবেদনকে মঞ্জুর করে এই কমিটি। এদিকে প্রিমিয়ার ওয়ান লাইসেন্স পাওয়া যে সকল ক্লাবগুলি বি নিয়মাবলী পূরণ করতে পারেনি তাদের উপর জরিমানা দেওয়ার বিষয়ে বিবেচনা করেছে এই কমিটি। এই ক্লাবগুলির মধ্যে রয়েছে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, জামশেদপুর এফসি ও মুম্বাই সিটি এফসি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।